নমস্কার, কেমন আছেন সবাই? তাপস শিপ্রা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানায়। তো আজকে শুক্রবার, তো বাজে ওই 6:30টার মতো। তো আজকের ওয়েদারটা তো দেখেই বুঝতে পারছো, মেঘলা ওয়েদার। তো খুবই ঠান্ডা ওয়েদার বলে স্বাগতাই এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, এখনো উঠছে না। তো ওকে বলতেছি, স্বাগতা উঠে পর, স্কুল যাবি, স্কুলে সময় হয়ে যাচ্ছে। ওর স্কুল হচ্ছে 8টার সময়, তাই জন্য আমাদের মানে আমাকে 6:30টার সময় উঠে পড়তে হয় ওর টিফিন রেডি করার জন্য। তো ওকে তুলে এই ওর টিফিনের জন্য এদিকে আজকে একটু ভাবলাম যে খুব তাড়াতাড়ি জলদি হবে, একটু চিড়ার পোহা বানিয়ে দিই। এই চিড়ার পোহা ওকে বানিয়ে দিচ্ছি। তো এই স্বাগতাকে আবার একবার ডাকতে আসলাম, তো উঠে পর কচি, 6:30 বেজে গেল। তো এই বলতে এই স্বাগতা উঠে পড়লো, ও মুখ ধুয়ে এবারে রেডি হবে। তো আমি সেদিকে টিফিনটা বানাচ্ছিলাম। তো টিফিন বানাতে বানাতে আমার মনে পড়লো, আমার সকালের এখনও জলটা খাওয়া হয়নি। তো আমি রোজই সকালে জলটা খাওয়ার চেষ্টা করি। তো এই জলটা মানে প্রতিদিন খাওয়াতে আমার মানে গ্যাস অ্যাসিড এগুলো থাকতে আমি অনেকটাই দূরে সরে গেছি। তো তারপরে এই চলে আসি, স্বাগতা টিফিনে তো পোহা করে দিলাম, তো স্বাগতাকে সকালে খাওয়ানোর জন্য এই ওকে ছাতু করে দিচ্ছি। তো ওকে এই ছাতু করে দিচ্ছি, এদিকে এই টিফিনটাকে রেডি করব বলে পোহাটাকে নেড়ে নিচ্ছি। তো এদিকে এই পোহাটা তো রেডি হয়ে গেল। তো স্বাগতা এদিকে জামা কাপড় মানে কালকের যে স্কুলের জামা কাপড় যা ছিল, এরপরে তো 2 দিন স্কুল বন্ধ থাকবে, তো এই নিয়ে এক গামড়ি জামা কাপড় এই মেঘলা ওয়েদার হলেও ধুতে হবে, তাই জন্য সেগুলোকে ভিজিয়ে রেখে দিয়ে যাব, তাহলে এসে আমার তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। তো এই নিয়ে এই জল দিয়ে ওইগুলোকে ভিজিয়ে রেখে যাব। তো প্রতিদিনই এইরকমই এক কাদেই জামা কাপড় হয়ে যায়। তো সেগুলোকে প্রতিদিনই কাচতে হয় ওর পাপার ডিউটি, সেদিকে স্বাগতার স্কুলে। তো সেগুলো তো জাঁকিয়ে দিয়ে চলে আসছি, আসার পরে এই স্বাগতার এই টিফিনটা রেডি করে দিচ্ছি। তো স্বাগতা তো টিফিনটাই রেডি হয়ে গেল। তো উপরে একটু চানাচুর ছড়িয়ে দিলাম, তারপরে এই চামচটা দিয়ে দিলাম, চামচটা দিলে ওর খেতে সুবিধা হয়। তো তারপরে স্বাগতা সেদিকে দেখি, স্বাগতা এদিকে এই তো রেডি হয়ে বসে আছে। তো ও নিজের ড্রেসটা নিজেই পরে দেয়। তো এটা হচ্ছে ওর পিটির ড্রেস, ওর স্কুলের 2টো ড্রেস, এটা হচ্ছে পিটির আর একটা হচ্ছে স্কুলের ড্রেস। তো সেটা অনেক রকম মানে ভেরিকুটির জন্য, সেটাও ও ঠিকঠাক পরতে পারে না, আমাকে বলে মাম্মা মামাকে পরিয়ে দাও। তো এই ড্রেসটা ও মানে নিজের মতোই করে পরে নেয়। তো পরে নেওয়ার পরে এই জুতো টুতো সব কিছু পরে নেওয়া হয়েছে। তো পরে নেওয়ার পরে স্বাগতাকে এই ড্রেসটা কেমন লাগতিছে তো আপনারা একটু কমেন্ট করে বলবেন। তো তো তারপরে এই যে এই আমার প্রতিদিনই ভুলে যায় এই ডিপ ফ্রিজনু মাছ বের করানোর কথা। তো তারপরে এই যে মাছ বের করতে চলে এসেছি, তো মাছটা বের করে রেখে দিলে তাহলে মানে এই যে বরফ হয়ে গেছে তো এটা গলে যাবে, তো রান্নার সময় সুবিধা হবে, নাহলে রান্নার সময় বের করলে খুব মাছগুলো মানে বরফ হয়ে যায়, তো মানে অনেক দেরি লাগে। তো এই মাছটা বের করে রেখে দিয়ে তারপরে এই যে স্নান করে তারপরে চলে এসেছি। তো স্নান করার পরে এই যে আমার নিত্য কাজ, তো পুজো, তো এই যে এই পুজোর দিকে চলে এলাম। তো এই কালকের যে পুজো হয়েছিল, সেই ফুলগুলোকে বাসি ফুলগুলোকে সব গুঁড়িয়ে এক জায়গায় ফেলিয়ে দেব। তো সেই নিয়ে সব কিছু ধোয়াধুই করে এগুলো মুছতে, ও ঠাকুরের ওই মানে জায়গাটা প্রতিদিনই আমি মুছে দিই। তো এটাকে পুরো মন্দিরের মতোই আমি ব্যবহার করি। তো আপনারা যে এই ঠাকুরগুলো যে দেখতেছেন, এগুলো হচ্ছে আমি বাড়িতে যে পুজো করতাম তো সেখানেরই ঠাকুর আমি কিছু কিছু নিয়ে আসছি, বাড়িতেও কিছু আছে, সেখানে মাও কিছু পুজো করে। তো তারপরে এই মুছার পরে দেখলাম যে ঠাকুরের জলও শেষ পেয়ে গেছে। তো আমি চেষ্টা করি মানে ঠাকুরের জলটা নিচে নু কলের জল এনে দেওয়া। তো জলটা এনিয়ে চলে এলাম, তারপরে এই বাসনটা ধুতে চলে গেলাম। তো এই যে ঠাকুরের টপটাও নিয়ে চলে আসলাম, তো এখানে টপটা রেখেই পুজো করি। তো তারপরে আমার এই যে পুজো হয়ে টিফিন হয় মানে তাড়াতাড়ি করে খেয়ে তো চলে এসেছি রান্নার দিকে।
তো এই যে আজকে রান্না হচ্ছে মানে কচু দিয়ে মাছের ঝোল করব আর পুঁই খাড়ার, মানে বাড়ি থেকে পুঁই শাক নিয়ে এসেছিলাম, তার তো মানে চচ্চড়ি মতো সর্ষে বাটা মতো করব। তো আমি রান্নাটা একটু জলদি জলদিই করতেছি, যেহেতু সাগো তাকে একটার সময় আনতে যেতে হবে, সেটাও নিয়ে খুব তাড়া আছে, তাই জন্য রান্নাটা খুব জলদি জলদিই করতেছি। তো আপনারা একটা জিনিস আজকে দেখতে পাবে যে আমার হাতে সবুজ রঙের চুড়ি পরা। তো এই সবুজ রঙের চুড়িগুলো প্রায় এখন দেখতেছি কম বেশি সবাই পরে, মানে আমার আমি কোনোদিনও পরি না। তো এবছরই যে মানে মনে হলো না আমি একটু সবুজ রঙের চুড়ি পরি, এই নিয়ে কালকে মার্কেটে গিয়ে তিনটে, মানে এ হাতে তিনটে ও হাতে তিনটে করে ছটা চুড়ি নিয়ে এসে, মানে চুড়ি নিয়ে আসছে, এই যে হাতে পরছি। পরে কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই বলবে, আর কে কে এরকমই পরেছো সেটাও আমাকে কমেন্ট করে বলবে। তো তারপরে এই চলে আসছি, এই যে এই পুঁই খাড়ার চচ্চড়িটা তুলে দিয়েছি। এই সব শাক বাগ কুটে রান্না করতে সত্যি অনেক সময় লাগে, তো একলা যেহেতু থাকি সব কিছুটাই একলাকেই করতে হয়, রান্না ধোয়া ধুই বাচ্চাকে দিয়ে আসা, আর ওর পাপা যদি সেকেন্ড ডিউটি থাকতো তাহলে ওকে দিয়ে আসতো নিয়ে আসতো, যেহেতু তার মর্নিং ডিউটি, সেহেতু আমার উপরেই সব কিছু লোডটা পড়ে গেছে, আমাকে দিয়ে আসা নিয়ে আসা টাইমে রান্না করা সব কিছু, এই জন্য জলদি জলদিই রান্নাটা করে নিচ্ছি। তো এই যে পুঁই খাড়া চচড়ির জন্য একটু তেল দিয়ে পুঁই খাড়াটা তুলে দিছি, এই তুলে দিয়ে মানে লাড়তে লাড়তে সেদিকে আমি মশলাও ঘষতেছি, তো মশলা ঘষে তারপরে তরকারিটা তুলে দেব। তো এই যে পুঁই খাড়া তো মানে চচ্চড়ি হয়ে গেছে, তারপরে এই চলে আসি সাগোতাকে মানে আনতে যাব, বেরোনোর সময় দেখি না অঝোর বৃষ্টি হচ্ছে, তো খুবই বৃষ্টি হচ্ছে। এই যে সকালে জামা কাপড়গুলো তো দেখলেন, এক গামলি কেটেছি, সেগুলোকে কোথায় মিলবো, এই সামনের দিকে আমাদের রুমে ঢোকার মুখে মানে একটা দড়ি টাঙিয়ে দিয়েছি, তো সেখানে কিছু দিয়ে দিয়েছি, কিছু রুমে দিয়েছি, হাওয়া পেলে এখানটা বেশ হাওয়া লাগে, তো দু সাইড দিয়ে দু সাইডে যেহেতু জানলা দরজা আছে তো জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে যায়, এই ভেবে এইখানেই দিয়ে দিলাম। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে তো আর মেলার কোনো প্রশ্নই ওঠে না। তো এই যে জামা কাপড় এই সব কিছু গুছিয়ে রেখে দিয়ে এবারে সাগতাকে আনতে চলে গেলাম। তো সাগতাকে এনে তারপরে সাগতাকে আনার পরে তারপরে মানে দুপুরে খাওয়া দাওয়া করে জলদি জলদি তারপরে একটু ঘুমি পড়ছিলাম, যেহেতু ঠান্ডা ওয়েদার। তো তারপরে আমার আর কোনো ব্লক করা হয়নি, ওকে আনার পরেও আমি আর কোনো ব্লক করিনি, তাড়াহুড়ার মধ্যে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে বিকেলবেলার ব্লক, তো ওর পাপা তো ডিউটিনে চলে এসেছে, তার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা তিনজনে একটু ঘুমিয়ে এই উঠেই বসেছি বিকেলবেলা। তো এই যে তারপরে এই সন্ধ্যা হয়ে গেল, তো সন্ধ্যাবেলায় দেখলাম যে আমার সেই দাদার মেয়েটা সে এখানে পড়তে আসে, তো সে এলো, এই যে দুষ্টু মিষ্টি আসছে, সাগতা তো পড়তে চলে গেছে, তো সাগতা নেই, এরাই তিনজন খেল করতেছে। তো এরাই তিনজন সাগতা সব খেলনাগুলোকে নিয়ে খেল করতেছে, তো সাগতা এসে আবার চব্য করবে আমার খেলনাকে, কে এলোমেলো করছে, কে আমার পুতুলকে নিয়ে ঘাটতিছে, এই নিয়ে সাগতা তো খুব চব্য করবে। তো তারপরে এই যে এরা নিজেদের মতো খেলতিছে, আর এদিকে সাগতা আজকে পড়তে যাওয়ার সময় মানে আমাকে বলে দিয়ে গেছে, মাম্মা মাঝকে যেহেতু ঠান্ডা ওয়েদার তুমি একটু এই ফ্যারাডাইস আর হচ্ছে এই চিলি চিকেন করো। তো সাগতার কথা মতোই আমি এই ফ্যারাডাইস আর চিলি চিকেনের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি, তো ওয়েদারটা যেমন ঠান্ডা। তো তারপরে এই যে তারপরে আর কোনো ব্লক করা হয়নি, তারপরে মানে তাড়াহুড়া করে করছিলাম। তো তারপরে এই যে প্যারাডাইস তো হয়ে গেছে, সেদিকে দেখাবো কিছুক্ষণ পরে। তো এদিকে এই মাংসগুলোকে মানে এই যে মানে চিলি চিকেনের জন্য যে মাংসগুলোকে এই যে মানে তেলে একটু ভেজে নিতে হয়, সেই ভাজাগুলোকেই আমরা তারা মানে ওর পাপা আর আমি কিছু কিছু তুলে খেয়ে নিচ্ছি, তো মানে খুবই ভালো লাগতিছে। তো তারপরে এই যে চিলি চিকেনটাও তুলে দিলাম। তো এই যে আজকে সন্ধ্যার আমাদের মানে এই বৃষ্টি ভেজা সন্ধ্যার রেসিপি, চিলি চিকেন আর ফ্রাইড রাইস।
তো সাগতা তো খুবই এগুলো পছন্দ করে, তো এই প্রথমবার বানালাম, তো এটা আমি ইউটিউব দেখেই বানাচ্ছি। তো রান্নাটা কিন্তু একটু টেস্ট মানে একটু চেখে দেখলাম, রান্নাটা খুবই সুন্দর হয়েছে। তো এই যে সাগতা খেয়ে নিচ্ছে, তো সাগতা খেয়ে বলবে কেমন হয়েছে। তো সাগতা আজকে মানে রান্নাটা রিভিউ দেবে। তো এই যে সাগতা খাচ্ছে, তো স্বাগতা এদিকে খেতে থাক। তো আজকে ব্লগটাকে এদি এখানেই এন্ড করতেছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।